हेलो गाइज, वेलकम टू आवर चैनल। आजकल ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে। স্ক্রিনের উপর নোটিশ দেখতে পাচ্ছ, এখানে দেখো নিয়োগ করা হচ্ছে কি পদে, বলা যে গ্রাম রোজগার সহায়ক পদে। তো এখানে আপনার বিডিও বা পঞ্চায়েতে জিআরএস বা গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাবেন হায়ার সেকেন্ডারি পাস, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করে বাই পোস্ট অথবা আপনি নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারেন, তাহলে এই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখুন, আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করে দেবো। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরকারি বেসরকারি চাকরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এই নোটিশের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রথমে বলবো যেটা, সেটা হচ্ছে কোন জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হচ্ছে সিঙ্গুর হুগলিতে, ঠিক আছে, সিঙ্গুর হুগলিতে নিয়োগ করা হচ্ছে। এবার আপনারা যারা অন্যান্য জেলা থেকে বা ভিডিও থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের ভিডিও এবং জেলার নাম কমেন্ট করে দেবেন, যখনই ভিডিও যখনই নতুন কোনো চাকরি বিজ্ঞপ্তি আসবে এরকম আমরা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো এখানে সিঙ্গুর হুগলি, সিঙ্গুর ব্লকে হুগলি জেলাতে নিয়োগ করা হচ্ছে। একটা গ্রাম রোজগার সহায়ক পদ, কন্ট্রাকচুয়াল পদ, এবং কোন গ্রাম পঞ্চায়েতে এখানে নিয়োগ করা হচ্ছে, নসিবপুর গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে। ভ্যাকান্সি কিন্তু একটাই আছে। কি কাজ করতে হবে, জিআরএস এর কি কাজ, 100 দিনের কাজ, দেখাশোনার কাজ, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে আপনাদের 1 বছরের এটা প্রথমত প্রাথমিকভাবে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা হবে, এবং এই পরবর্তীতে এই 1 বছর কন্ট্রাক্টটা বাড়িয়ে দেওয়া হতে পারে, আর ভ্যাকান্সি এখানে একটাই আছে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স বিষয় নিয়ে, এবং ভোকেশনাল স্ট্রিমে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পাস করতে হবে। কম্পালসারি সাবজেক্ট হিসেবে এই ফিজিক্স ম্যাথমেটিক্স থাকতে হবে, এবং 55% মার্ক পেতে হবে। অর্থাৎ টোটালটা ভালো করে বুঝবেন, যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন 55% নাম্বার সহ, তাহলে আবেদন করতে পারবেন। অথবা ভোকেশনালে যদি আপনি পাস করেন, সেক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স কম্পালসারি বিষয় নিয়ে 55% মার্ক সহ পাস করতে হবে। এরপর এখানে রয়েছে মেথড অফ সিলেকশন, সিলেকশন কি আছে। এখানে বলা হয় যে গ্রাম রোজগার সহায়ক পদে সিলেকশন উইল বি স্ট্রিক্টলি বেসড অন মেরিট, অর্থাৎ এখানে তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই হিসাবে নিয়োগ করা হবে। ইন কেস দুজন ক্যান্ডিডেটের নাম্বার যদি এক হয়ে থাকে, সেক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে কার বেশি নাম্বার তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং তাকে কিন্তু নিয়োগ করা হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন আরও চাওয়া হয়েছে ন্যূনতম 6 মাসের একটা কম্পিউটার কোর্স সার্টিফিকেট কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, ন্যূনতম 6 মাসের হওয়া লাগবে সেটা। বয়স কত দেওয়া হয়েছে, মিনিমাম 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়স চাওয়া হয়েছে। 17/7/2021 এই তারিখ হিসাবে বয়স এত হতে হবে। আর এখানে অবশ্যই আপনাকে ভোটার হতে হবে এবং পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এই যে ব্লকে নিয়োগ করা হচ্ছে সেই ব্লকে। সেই ব্লকটার নাম হচ্ছে গিয়ে সিঙ্গুর ব্লক। সিঙ্গুর ব্লকের আপনার পার্মানেন্ট বাসিন্দা, তার সঙ্গে ভোটার হতে হবে। এবার বলে আসি রেমুনারেশন। এখানে স্যালারি আছে 12,000 টাকা পার মান্থে, এবং এখানে বলা হয়েছে কন্ট্রাক্ট 1 বছরের জন্য, পরবর্তীতে যদি আপনার এই কন্ট্রাক্টটা রিনিউ করা হয় তখন কিন্তু এই মাইনেটা বাড়ার একটু সম্ভাবনা রয়েছে। তবে বাড়বেই কিনা সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই যে বাড়বেই এরকম কিছু। এরপরে কী কী ডকুমেন্ট এখানে দেবেন, তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, সেটাকে আপনাকে লাস্ট ডেট ফর্ম ফিল আপ জমা দেওয়ার 17/7/2021 বিকাল 4টে পর্যন্ত। এবার এখানে কী কী ডকুমেন্ট লাগে, প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তো লাগবেই, তার সঙ্গে এজ প্রুফ হিসাবে এখানে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটোর মধ্যে যে কোনো একটা। এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রমাণপত্র হিসাবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। টেকনিক্যাল কোয়ালিফিকেশন অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট ন্যূনতম 6 মাসের, তার সঙ্গে রেসিডেন্স প্রুফ হিসাবে আপনার আধার অথবা ভোটার কার্ড। এবার বলা আছে 8 নম্বরে মেথড অফ অ্যাপ্লাই, কী করে আবেদন আপনি এখানে করতে পারবেন। আবেদন করা খুবই সহজ, এই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টগুলো জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেড করবেন, একটা মুখ বন্ধ খামে ভরবেন, এবং সেই খামটা আপনারা কোথায় জমা দেবেন, এই সিঙ্গুর ব্লকে। সেখানে আপনার ড্রপ বক্স পেয়ে যাবেন, সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারেন, অথবা সিঙ্গুর ব্লকের ঠিকানায় পোস্ট বা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। লাস্ট ডেট 17/7/2021 বিকাল 4টে পর্যন্ত শার্প, অর্থাৎ এই টাইমের পরে আর জমা নেওয়া হবে না। ভেরিফিকেশান, ভেরিফিকেশান হবে আপনার 24/7/2021 সকাল 11টা থেকে। এদিনই কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং কম্পিউটার টেস্টও কিন্তু ওই দিনই নিয়ে নেওয়া হবে। এরপরে চলে আসবেন অ্যাপ্লিকেশন ফর্মে, এটা A4 পেপারে প্রিন্ট আউট করবেন, করে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে অলরেডি পোস্টের নাম দিয়ে দেওয়া আছে। এরপরে ক্যান্ডিডেটের নেম 2 নম্বরে, 3 নম্বরে ফাদার অথবা গার্জিয়ান নেম, 4 নম্বরে আপনার ডেট অফ বার্থ এখানে বসানো আছে, এখানে ডেট মান্থ এবং ইয়ার, তারপরে বর্তমান বয়স কত হচ্ছে 17/7/2021 তারিখ হিসাবে, এবং আপনার পোস্টাল অ্যাড্রেস এই ঘরে দেবেন, পিনকোড সহ। 6 নম্বরে আপনাকে কী দিতে হবে, 6 নম্বরে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন অর্থাৎ ফোন নাম্বার দেবেন, 7 নম্বরে আপনার ইমেল আইডি দেবেন, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এরপর আপনার ভোটার নাম্বার দেবেন, এপিক নাম্বার, এবং তারপর আপনার কোয়ালিফিকেশন কী আছে সেটা লিখতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক লিখে দেওয়া আছে, কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নাম, ভোকেশনাল হলে ভোকেশনাল দেবেন, আর WBCHSE হলে সেটা দিতে পারেন। এরপর কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, এইবার ফুল মার্কস ইন এক্সামিনেশন অ্যাপিয়ার, অর্থাৎ এখানে কত মার্কের মধ্যে পরীক্ষা হয়েছে, তো উচ্চ মাধ্যমিক আমাদের 500 মধ্যে পরীক্ষা হয়, তো সেটা আপনাকে 500 লিখতে হবে। এইবার এখানে বলা হয়েছে অ্যাডিশনাল, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ছাড়া চারটে সাবজেক্টে আপনি কত নাম্বার পেয়েছেন সেই ডিটেলস এখানে দেবে, কত নাম্বার পেয়েছেন সেটা, এবং কত পার্সেন্ট পেয়েছেন সেটাও কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে কম্পিউটার নলেজ, কম্পিউটার নলেজ এখানে মাস্ট লাগবেই, কম্পিউটার নলেজ ছাড়া আপনি আবেদন করতে পারবেন না, তাই এখানে আপনাকে লিখে দিতে হবে ইয়েস 6 মান্থস কম্পিউটার সার্টিফিকেট আই হ্যাভ, তো এটা আপনি লিখে দিতে পারেন। এরপর ডিক্লারেশন যেমন আছে সেরকমই এখানে থাকবে, এগুলো রয়েছে। এবার আপনি ডেট লিখবেন এবং নিচে প্লেস লিখবেন, তারপরে এখানে আপনাকে সিগনেচার করে দিতে হবে, তাহলে এই ফর্ম ফিল আপটা আপনার কমপ্লিট। এরপরে নিচে আরেকটু ডিটেলস দেওয়া আছে, যেখানে বলে দেওয়া আছে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে, যেটা আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি। অবশ্যই ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ নিজের সই করে দেবেন। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে রাখবেন, যেখানে চাকরির ভিডিও, সরি চাকরির নিউজগুলো সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।